তুমি হাসান আঙ্কেলটা ভাই ডাকতেছো কেন? সে তো তোমার বাবার বয়সী, তার তুমি আঙ্কেল ডাকবা, ভাই ডাকতেছো কেন? না না, উনি তো বললো উনি আমার আব্বাকে নাকি আঙ্কেল ডাকে। বুঝতে পারছি। শোনো, হাসান আঙ্কেল শুধু তোমার বাবার না, মহল্লার যত যুবতী মেয়ে আছে সবার বাবারই সে আঙ্কেল ডাকে। বাপির লগে এমন করে কামড়া করা ঠিক হয় না। ওরা যে গাড়ি ঘুরে দিয়ে সংকেত থেকে বাইর করে দিলাম, ও কিন্তু ভালো মানুষ। ওর ইদানিং দেখতেছি পুরো আওলা হয়ে গেছে, যার তার লগে মিশতেছে, গাঞ্জাখোর, ডেন্ডিখোর, মেন্ডিখোর, নেশাখোর, পোলা বাইন দিয়ে জোর জোর করে লাগছে, স্টেশনের ব্লেড মারে দে হেগরুলেও ঘুরে। তো যে কোনো সময় কিন্তু বাপি আম করে খাইয়ে দিব। খাইয়ে দিব না, কি করবো না করবো পরের ব্যাপার। চিরকুমার সঙ্গের নিয়ম ভঙ্গ যে করবে সে এই সঙ্গে থাকতে পারবে, এটাই ফাইনাল। অনেক ইতিপূর্বে শোন ভাই, চুপ থাকো ভাই। ও আমরা কইস না, তুই আর হ্যাঁ করছিস, আমি এর মধ্যে আসছিলাম না, আমি আলাদা আসছিলাম। আলাদা থাকি তো তুমি আওয়াজ দিছো, তোমার ছেড়ে দিব, তোমারই তো আগে বানাইবো। ইতিপূর্বে যারা এই ধরনের ঘটনা ঘটাইছে 2007 পরে, তারা কিন্তু এখন চিরকুমার সঙ্গে নাই। কথাটা বুঝতে পারছো? সবাই তো সবসময় থাকে। আচ্ছা ভালো কথা, বাদ দিয়ে সমস্ত কথা এনে আমার কথা। আরে হাসান ভাই কি এক কাম দিল আমারে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা কি একটা বই? এই বই সে আমার কিনার দায়িত্ব দিছে, বই কিনছি, আমার মাথায় ধরতেছে না এই বই সে তো নিজে পড়বে না, কার জন্য কিনছে? আরে না, এই যে বুড়া হয়ে যেতেছে না, ওল্ড ম্যান এর লিগে সব ঠিক করে ঘটনা আমার তেমন বুঝছি তো। আমি ওই দিন পার্কে আটতেন ছিলাম, আইটা যেতেছি, দামরা সোহেল আছে না, দামরা সোহেলের মায়া, ওই মাহিয়া, মাহি আছে না, ও আইসে, ওর লোক দেখা হয়েছে, আমার বাইর করে দেয়া হেললো কথা কইছে। ও বুঝছি আমি, ওই মেয়া যেটা চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তো। হ্যাঁ। আচ্ছা এটা বাদ দে, কোচি গান শিখা শুরু করতে যেতেছে আমার কাছে, কাহিনী বুঝলাম না। আরে শোন, মানুষ যখন প্রেমে পড়ে তখন গান শিখে অনেক কিছু করে, নতুন নতুন স্বপ্ন দেখে, বুঝছ নাই? সেও প্রেমে পড়ছে কোন ফল। আরে ভাই আমি কই, আমি আর কোচি ভাই যাইতেছিলাম, রাস্তার লগে ওই যে দামরা চলে মায়ের লগে দেখা গেছে, মালে আমারও কইছে তুই আজকে আমার লগে সারাদিন হাঁটবি, মাইয়া দেহার লগে লগেই খারাই গেছে রাস্তায় মেয়ের সামনে, আর আমার পাড়াই দিছে, সবারই আলুর দোষ আছে। তুই যেটা কইছে সত্যি তো, আমি কি মিথ্যা কথা কমু? আমি কইলাম ভাই থাক না, তুই যা বুঝছি আমি যা বুঝার। হ্যাঁ ওই ওইদিকে হচ্ছে সোহেল মিয়ার বই দামরা সোহেলের মাইয়া, আর এদিকে কচি মিয়ার গান দামরা সোহেলের মাইয়া, এরা হইলো চিরকুমার সঙ্গের সেক্রেটারি প্রেসিডেন্ট বাবা, আর আমরা সদস্য। হ্যাঁ আমরা হইলাম সদস্য। ভালো আমার একটা বই আনতে বলছিল। মাহি তোমার বই নিয়ে আপনার জন্য বই নিয়েছে, বই দ্য ওল্ড ম্যান ইন দ্য সি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন আসেন। জি আঙ্কেল। আপনি বই নিয়ে আসছেন কেন? আমি তো আপনাকে বই নিয়ে আসতে বলি নাই। আরে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। কিন্তু আমি তো হাসান ভাইকে বই আনতে বলছি। হেই, তুমি হাসান আঙ্কেলের ভাই ডাকতেছো কেন? সে তো তোমার বাবার বয়সী, তার তুমি আঙ্কেল ডাকবা, ভাই ডাকতেছো কেন? না না, উনি তো বললো উনি আমার আব্বাকে নাকি আঙ্কেল ডাকে। বুঝতে পারছি। শোনো, হাসান আঙ্কেল শুধু তোমার বাবার না, মহল্লার যত যুবতী মেয়ে আছে সবার বাবারই সে আঙ্কেল ডাকে। হ্যাঁ, আঙ্কেল ডাইকা মেয়েদের সাথে প্রেম প্রীতি করতে চায়, এই যে প্রেম করতে না পারে ব্যর্থ হয়ে একটা সংগঠন করছে, চিরকুমার সঙ্গ, এই যে নারী বিবর্জিত সংগঠন, সেখানে আবার আমাদেরকে সদস্য মানেছে। আঙ্কেল মানুষ, সেও তো আমার বাবার বয়সে, সেই জন্য কী করবো, আঙ্কেলের কথা রাখার জন্য আমি ওখানকার সদস্য হয়েছি, বুঝছো? আর উনি এই বই পাবো কোথায়? তুমি যখন এই বই চাইছো সাথে সাথে সে আমার কাছে ছুটে গেছে, যে হাতে পায়ে দৌড়ছে এই বইয়ের জন্য, আমার লাইব্রেরি থেকে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আমি আনছি। ও আচ্ছা, আপনার লাইব্রেরি আছে না? হ্যাঁ আমার লাইব্রেরি আছে, শোনো, ব্যক্তিগত লাইব্রেরি, আর ওই হাসান আঙ্কেলের লাইব্রেরি তো নাই, আমার ওখান থেকে যা লাগে নেই আর কি। শোনো, এখন থেকে তোমার যত বই লাগবে আমার বলবা, আমার লাইব্রেরি থেকে তোমার এনে দেবো। আমার লাইব্রেরিতে কিন্তু অনেক কিছু আছে, বুঝছো, ধরো এই যে প্রেম কাহিনী আছে, রোমাঞ্চকর বইটি আছে, বুঝছো, বেদের মেয়ে জোসনা, হ্যাঁ, কাশেমবালার প্রেম, সে আগের, এগুলো সব কিছু আছে, চিড়ি ফরাদও আছে, বুঝছো, সব ধরনের বই আছে, তুমি খালি বলবা আমি তোমার কাছে নিয়ে আসবো, বুঝছো? আচ্ছা তাহলে তো ভালোই হয়েছে, আপনার থেকে বই কাল অবশ্যই। শোনো, এটা খুব কষ্টে আমি ক্যালকুলেট করছি, দাম ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি।
যতই পড়ি আবার প্রেমে চির কুমার থাকি এই গেমে।